একটু করে সবাই মাটি দাও, মাটি দাও, একটু মুড়া গুজার করে দাও একটু। আর একটা আছে, হুম হুম আমরা আজকে ওই সৌরভ দাসের উদ্যোগে রাজারবান্দে একটা বটবৃক্ষ চারা রোপণ করা হলো, যাতে এইটা সবাই আমাদের দেখভাল করার দায়িত্ব, ভবিষ্যতে যে গাছটা যেন বড় হয়, সাড়া দিবে পাখি পক্ষী যেগুলো বাসস্থান করবে তাদের জন্য। আমরা এই আজ বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে আমরা রোপণ করা। নমস্কার, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আজ আমাদের হুমগড় গোয়ালতোড় রেঞ্জ অফিসার মাননীয় বাবলু মান্ডি মহাশয় আমাদের এলাকার সমস্ত মহিলাদেরকে একত্র করে আজকে একটা বটবৃক্ষ এবং শিউলি চারা রোপণ করা হচ্ছে। বিশ্ববাসীর কাছে একটাই বার্তা যে গাছ লাগান, গাছ ছাড়া আমাদের বাঁচার আর কিচ্ছু উপায় নেই। এবছর আমরা দেখেছি কতটা গরম, আমরা কষ্টের মধ্যে ইয়ে করেছি। আমি আর কিছু বলবো না, আমি স্যারকে কিছু দু এক কথা বলার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ সৌরভ। আজকে এই সৌরভের উদ্যোগে আমরা এই বিভিন্ন জায়গায় আজ গাছ রোপণ করছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, এবং সবাইকে অনুরোধ করব যে বিশ্ব উন্নয়নের জন্য যাতে সবাই প্রত্যেকেই গাছ লাগান, আর এটাই অনুরোধ সবাই। ধন্যবাদ। এই একটু জল দিয়ে না ভাই, রেঞ্জার সাহেব অফিসে ডেকে নিয়ে এসে একটু সচেতনমূলক কিছু বার্তা দেন। রেঞ্জার সাহেব এবং কৌশিক পণ্ডা ওনারা মিষ্টিমুখ করান আমার ডাকে সাড়া দিয়ে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে তুহিন এবং মানস দা, সিদ্ধেশ্বর দাকে অনেক অনেক ধন্যবাদ। যাদের কাছে এই ভিডিওটি পৌঁছেছে, যারা এই ভিডিওটি দেখলেন, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, একটা হলো গাছ লাগাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, জল অপচয় করবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।